যারা বেনামাজি ওরা কত খারাপ দেখবেন এক যারা বেনামাজি যারা সালাত আদায় করে না ওদের জানাজা নাই ওদের কি নাই জানাজা নাই জানাজা বললে কি হবে জানাজা বললে টাটকা গুনাহ হবে বলে কি হুজুর জানাজা পড়লে নেকি হয় এক কিরাত মাটি দিলে হয় দুই কিরাত মাটি আর জানাজা মিলে দুই কিরাত নেকি হয় দুই উহুদ পাহাড়ের সমান আর এ বলছে জানাজা পড়লে গুনাহ হয় জি আপনি যদি বেনামাজির জানাজা পড়েন তো গুনাহ হবে জানাজা একটা দোয়া না জানাজা দোয়া না দোয়া আছে আচ্ছা বলেন তো আমাদের দোয়া আল্লাহ বেশি কবুল করবে না রাসূলেরটা বেশি কবুল করবে রাসূলের দোয়া আল্লাহর নবীকে আল্লাহ নিষেধ করলেন সূরা তাওবার 84 নম্বর আয়াতে হে নবী তাদের মধ্যে কেউ মারা গেলে আপনি তাদের জানাজা পড়বেন না আল্লাহর নবীর চাচা আবু তালেব মৃত্যুবরণ করলো আল্লাহর নবী তার চাচার জন্য একটু দোয়া করতে চাইলেন এইভাবেই হাতটা উঠিয়েছেন এখনো দোয়া করেন নাই করবেন তখনই আল্লাহ তাআলা সূরা তাওবা 113 114 এই দুইটা আয়াত নাজিল করলেন আল্লাহ তাআলা বলেন মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন মুশরিকদের হে নবী যারা নবী এদের জন্য জায়েজ নয় যারা ঈমানদার মুমিন এদের জন্য জায়েজ নয় মুশরিকদের জন্য দোয়া করা তার মানে আল্লাহ বুঝালেন হে নবী আপনি দোয়া করিয়েন না কেন আপনার দোয়া আমি কবুল করব না রাসূলের দোয়া কবুল হয় না মুশরিকের জন্য আল্লাহর নবী তার মায়ের জন্য মায়ের কবরের সামনে কাঁদলেন সাহাবীদেরকে কাঁদালেন দোয়া করার জন্য অনুমতি চাইলেন আল্লাহ তাকে অনুমতি দিলেন না মায়ের জন্য দোয়া করতে পারলেন না নবী যদি না পারে আপনি কেমনে পারবেন তো যে বেনামাজি ওর জানাজা নাই ওকে মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া জায়েজ নাই ওকে দাফন দেওয়ার সময়ে কবর দেওয়ার সময়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই বাক্য বলা জায়েজ নাই এটা হারাম কেন ওকে ফেলে দিতে হবে ফেলে দিলে দুর্গন্ধ বের হবে মানুষের কষ্ট হবে এজন্য কুত্তা মরে গেলে যেরকম কুত্তাকে পুঁতে দেওয়া হয় যে বেনামাজি ওকে কুত্তার মতো করে পুঁতে দিতে হবে তাহলে ও কত খারাপ ও কত জঘন্য যে সালাত আদায় করে না ওর জন্য দ্বিতীয় ফতোয়া ও যদি মুরগি জবে করে ও যদি গরু জবে করে ও যদি ছাগল জবে করে ও যদি ভেড়াবেড়ি বকরি জবে করে তাহলে জবকে তো গোস্ত খাওয়া যাবে না ও বিসমিল্লাহ বলেছে তাই কি একবার নয় এক হাজার বার নয় এক কোটি বার যদি বিসমিল্লাহ বলে আর যদি সালাত আদায় না করে তার সাথে তার জবকে তো গোস্ত খাওয়া যাবে না এটা টোটাল হারাম যারা বেনামাজি তিন তাদের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না বেনামাজির সাথে মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না ওটা বিয়ের আগেই তালাক ও বিয়ে হয় নাই তা আপনি যে বলবেন আমার মেয়েকে 10 বছর ধরে বিয়ে দিয়েছি আমার জামাই তো 10 বছর ধরে নামাজ পড়ে না বেনামাজির হাতেই তো বিয়ে দিয়েছি তাহলে কি পাপ হচ্ছে জি 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 এবার খালি পাপ না 10 বছর ধরে আপনার মেয়ে জিনা করছে কেন ওর বিয়েই হয় নাই বেনামাজির হাতে বিয়ে জায়েজ নয় আপনি কেন বিয়ে দিলেন বাপ যদি বেনামাজি হয় আর বাপ যদি বিয়ে দেয় তাহলে ও বিয়েও জায়েজ নয় স্বামী সালাত আদায় করে স্ত্রী সালাত আদায় করে না স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না তাহলে তাদের বিবাহ টেকে না তাদের বিবাহ ভেঙে যায় দলিল সূরা মুনতাহিনা আয়াত নাম্বার 10 সময়ের স্বল্পতায় আমি দলিল নাম্বার খালি ব্যবহার করছি আর ফতোয়া আপনাকে শুনিয়ে দিচ্ছি তাহলে বেনামাজি কত খারাপ আবারও বলে কি জানেন কয় আমি নামাজ না পড়লে কি হবে আমি রাস্তা করে দিয়েছি আমি দান করে দেই আমি মসজিদ করে দেই আমি মাদ্রাসা করে দেই আমি গরিবদের দেই আমি এতিমদের দেই আমি গাছ লাগিয়ে দিয়েছি আমি রাস্তা মেরামত করে দিয়েছি আমি রাস্তায় বিশ্রামাগার করে দিয়েছি নামাজ না পড়লে কি হবে আমার ঈমান ঠিক আছে এই আমলগুলো আমাকে জান্নাতে নিয়ে যাবে বলে না অনেকে বলে অথচ আল্লাহ নবী কি বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি আল্লাহ নবী বললেন কিয়ামতের দিন বান্দার প্রথম যেটা হিসাব হবে ওটা হলো সালাত নামাজের তার যদি নামাজ থেকে যত ইবাদত করেছে সব টিকবে
আর তার যদি নামাজ না টেকে যত ইবাদত করেছে সব बर्बाद হয়ে যাবে বাতিল হয়ে যাবে তাহলে ওই লোক যত ভালো কাজ করেছে নেকি পাবে না নেকি গেছে কেন ওর নামাজ নাই ওর নেকি নাই দলিল সহিহুল জামি 2573 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন মান হাফাদ আলাইহা কানাত লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি সালাতের হেফাজত করে সালাত আদায় করে সালাত কিয়ামতের দিন তার জন্য নূর হবে তার জন্য আলো হবে তার জন্য জ্যোতি হবে তার জন্য প্রমাণ হবে তার জন্য দলিল হবে জান্নাতের তার জন্য মুক্তির উপায় হবে ওয়ামাল লাম ইউহাফিদা আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন আর যে ব্যক্তি সালাতের হেফাজত করে না ওই সালাত তার জন্য নূর হবে না তার জন্য আলো হবে না তার জন্য জ্যোতি হবে না তার জন্য প্রমাণ হবে না তার জন্য দলিল হবে না তার জন্য মুক্তির মাধ্যম হবে না কি হবে ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া ইবনু খালদ ও কিয়ামতের দিন সাথী হবে কারুনের ও কিয়ামতের দিন সাথী হবে ফেরাউনের ও কিয়ামতের দিন সাথী হবে হামানের ও কিয়ামতের দিন সাথী হবে উবাই ইবনে খালফের দলিল মুসনাদ আহমদ 6576 নম্বর হাদিস এই বর্ণনায় এই সনদে এই হাদিসটা সহি আল্লাহর নবী বললেন তাহলে যে সালাত আদায় করে না পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ফেরাউন ফেরাউনের চাইতে এত খারাপ কেউ নয় আবু জাহেলও এত খারাপ নয় যত খারাপ ফেরাউন তো যে সালাত আদায় করে না ও ফেরাউনের সাথে থাকবে তাহলে আমাদেরকে সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে আমাদের দেশে তো ফয়সালাই হয় নাই নামাজিকে আর বেনামাজিকে তাই না আমাদের দেশের নামাজি কাকে বলে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই তো নামাজি তাই না আর বেনামাজিকে যে নামাজি পড়ে না ওই বেনামাজি তাই না না এটা না যে নামাজ পড়ে না ওর তো জায়গায় নাই ওর আর হিসাব টিসাব লাগবে না কি হবে আল্লাহ বলবে তোর হিসাব কিসাব লাগবে না তুই বিনা হিসাবে জাহান্নামে যা তোর কোনো হিসাবের প্রয়োজন নাই তুই তো পড়িসই না তাহলে বেনামাজিকে যে ইচ্ছা করে এক ওয়াক্ত ছেড়ে দেয় ওমর ইবনুল খাত্তাবের এক রাকাত ছেড়ে গিয়েছিল ইচ্ছা করে নয় তার পেটে ছুরি মেরা হয়েছিল ফজরের সালাতে তাই উনার এক ওয়াক্ত তো নয় এক রাকাত পড়ে সে আর এক রাকাত পড়তে পারে নাই অনিচ্ছা করে ইচ্ছা করে নয় তাই উনি আশঙ্কা করেছিলেন ওনার ইমানের কি হবে আর আপনি সপ্তাহের পরে সপ্তাহ মাসের পরের মাস বছরের পর বছর বেনামাজি থাকেন আর আপনি বলেন আমার ইমান ঠিক আছে শুনেন যারা ইচ্ছা করে এক ওয়াক্ত ছেড়ে দেয় উরাই হলো বেনামাজি আচ্ছা বলেন তো এসএসসি পরীক্ষায় যতগুলো সাবজেক্ট আছে কেউ যদি ইংলিশে ফেল করে ও পাস না ফেল একটা তো ফেল সবগুলোই ফেল করেছে একটাই ও পাস দিতে সমস্যা কি যাও যেহেতু তুমি একটাই ফেল করেছো মানবতার খাতিরে তোমাকে পাস করে দিলাম দেবে সরকার দিতে দেবে কেন এক সাবজেক্ট এটা গুরুত্বপূর্ণ তুমি ফেল করলে কেন এ কারণে তুমি ফেল তো পাঁচ ওয়াক্ত সালাত কি আপনি কম গুরুত্বপূর্ণ মনে করেন আপনি যদি এক ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দেন তাহলেই আপনি বেনামাজি এই হচ্ছে বেনামাজি আমাদের দেশে আরেকটা পয়েন্ট নামাজি তৈরি করার আলোচনাই হয় না পৃথিবীর মানুষ যদি তিনটা কর্মসূচি মেনে নেয় তাহলে প্রত্যেক দেশ প্রত্যেক সমাজ প্রত্যেক পরিবার আপনার পরিবারে যদি মানেন পরিবার 100% নামাজি হবে আপনার এলাকায় যদি মানেন এলাকা 100% নামাজি হবে আপনার দেশে যদি মানেন আপনার দেশ 100% নামাজি হবে বেনামাজি থাকবে না কর্মসূচি কয়টা তিনটা এক আপনারা জানেন আল্লাহ নবী বলেছেন বয়স যখন 7 হয় তখন নামাজের কথা ছেলেকে বলো 10 বছর পর্যন্ত ঠিক না আচ্ছা একবার বলবে না বারবার বলবে বারবার দৈনিক কয়বার পাঁচবার সন্তানকে বলবে আব্বা নামাজ পড়ো সোনা নামাজ পড়ো ময়না নামাজ পড়ো যত আদর আছে করবে কেন এখন আর মারা যাবে না কয় বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত আচ্ছা বলেন তো কোন বাপ যদি 10 বছর পর্যন্ত 3 বছর খালি একটা ছেলেকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের কথা বলে ওই ছেলে বেনামাজি থাকতে পারে তাহলে এই পদ্ধতি যদি ফলো করা হয়
তাহলে ওই দেশের 70% নামাজি তৈরি হবে ঠিক না দ্বিতীয় কর্মসূচি আল্লাহ নবী বলেন যখন বয়স 10 হয় তখন তাকে পিটিয়া সালাত আদায় করাও বয়স যখন 15 বছর হয় ওই পর্যন্ত তাহলে সন্তানকে পিটতে হবে কয় বছর হলে 10 বছর এবার আর বলতে পারবে না আব্বা নামাজ পড় সোনা নামাজ পড় এবার গিয়ে বলবে এই নামাজ পড়েছিস না এই পেটন নামাজ পড়লি না কেন কয়বার পিটবে দৈনিক 5 বার পিটবে কে পিটবে বাপ তার সন্তানকে পিটবে আচ্ছা বলেন তো 5 বছর যদি বাপ প্রত্যেকদিন 5 বার করে ছেলেকে পেটে নামাজ না পড়ার কারণে ও বেনামাজি থাকবে তাহলে দেশের কয় পার্সেন্ট নামাজি হবে 99% নামাজি বেনামাজি হয়তো 1% থাকতে পারে খুঁজেই পাওয়া যাবে না তাই না এবার 1% আছে 1% এর জন্য ইসলামে এই বিধান আছে তবে আমাদের দেশে নেই ইসলামে বিধান আছে কি এবার সরকারের কাছে বাপ ছেলের জন্ম নিবন্ধন নিবে নিয়ে গিয়ে সরকারকে বলবে সরকার এই দেখেন আমার ছেলের বয়স 15 এখনো নামাজ পড়ে না তো আমার ছেলে তো মুসলমানের বাচ্চা ইসলাম থেকে বের হয়ে গেছে এ নামাজ পড়ে না মুরতাদ এর বেঁচে থাকার অধিকার নাই আপনি একে মেরে ফেলেন একে হত্যা করেন একে কতল করেন 15 বছর পরে যদি নামাজ না আদায় করে ওর বেঁচে থাকার অধিকার ইসলামে নাই তাহলে এই তিনটা কর্মসূচি যদি বাস্তবায়ন হয় ওই দেশ 100% নামাজি তৈরি হবে আর আমাদের দেশ 95% নাকি মুসলমানের দেশ 90% নাকি মুসলমানের দেশ অথচ 99% বেনামাজি ঠিক না তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি তৈরি হওয়ার তৌফিক দান করুন তিন কথা বলেই তো আলোচনার সময় শেষ হয়ে গেল আল্লাহ নবী বলেন এবার আমি অনুবাদ করে আপনাকে ছেড়ে দিচ্ছি ওয়ালা তাশরাবান খামরান ফাইন্না রাসা কুল্লি ফাইশা তোমরা নিশাদার দ্রব্য পান করবে না কারণ তোমরা নিশাদার দ্রব্য পান করবে না এগুলো সমস্ত অশ্লীলতার মূল বিড়ি সিগারেট গুল জর্দা তামাক এগুলো পান করবেন না আচ্ছা আপনারা তামাক ক্ষেত দেখেছেন কেউ আমি তামাক ক্ষেত দেখেছি তামাক ক্ষেতে কাজ কাজ করেছি তামাক ক্ষেতের একটা বৈশিষ্ট্য হলো তামাক ক্ষেতে বেড়া বাউন্ডারি লাগে না কেন কারণ গরু যায় না ছাগলেও যায় না গরু ওই পাতা খায় না ছাগল ওই পাতা খায় না এই জন্য বেড়া বাউন্ডারি লাগে না কে খায় মানুষ তাহলে বলেন তো এই মানুষ কিসের মতো গরুর মতো বলতেছে গরুর মতো বলা যাবে না গরুর মানানি হবে কেন গরু খায় না তো এরা যারা বিড়ি সিগারেট গুল জর্দা তামাক পান করে তারা গরু ছাগল কুত্তা শৃগাল শূকর পোকামাকড় যা কিছু আছে ওলাইকা কালানাম এরা চতুষ্পদ জন্তুর মতো না 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 বালহুম আদল এর চেয়ে খারাপ তার মানে যত নিকৃষ্ট প্রাণী আছে সবচেয়ে খারাপ যারা এইগুলো পান করে হুজুর আবার মজা করে বলে কয় ধূমপান হারাম আর জর্দা খাওয়া মাকরুহ আমি বুঝলাম না আরে ধূমপানেও তো তামাক জর্দাও তো তামাক ধূমপানটাই হালকা করলে ভালো হতো কেন ওটা তো ধোঁয়া খায় আর তুমি জর্দা তো টাটকা খাও তাই না তা আমি গবেষণা করে দেখলাম যে হুজুর বলে যে মাকরু ওই খায় তো অর্থপক্ষে ফতোয়া নেওয়া লাগবে আর বিপক্ষে গেলে তোর তো বিপদ হয়ে যাবে অত নিচে খায় এই জন্য নিশাদার দ্রব্য পান করবেন না গোল খায় তাই না গোল পান করে একজন আলেম মজা করে একদিন বলছিলেন আমি আলোচনা শুনছিলাম উনি বলছিলেন যারা গুল খায় ওরা গু খায় তা আমি বললাম গুল খাইলে গু খায় কেমনে গো গুল খাওয়া এক জিনিস আর গু খাওয়া আরেক জিনিস দুটাই এক হয় তো আমি পড়তে পড়তে একদিন ওই হাদিসটা পেয়ে গেলাম তখন আমার চট করে মনে হলো ওই আলেমের কথা উনি তো ঠিকই বলেছেন আল্লাহ নবী বলেছেন যারা নিশাদার দ্রব্য পান করে যারা বিড়ি সিগারেট গুল জর্দা তামাক এগুলো পান করে আল্লাহ ওয়াদা করেছে ওদেরকে তিনাতুল খাবাল খাওয়াবেন আর তিনাতুল খাবাল কি জাহান্নামের শরীর থেকে রক্ত মাংস পোষ খসে খসে পড়বে ওইগুলো পান করাবেন তাহলে যারা গুল খেলে ওরা তো গুই খেলো খবরদার এগুলো পান করবেন না কয় এগুলো খেলে তো আমার মাদকতা আসে না আল্লাহর নবী বলেছেন যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয় আর অল্পটাই হারাম ওকে এক কয়টা পানির সাথে গুলিয়ে খাইয়ে দেন দেখেন ওর ব্রেন ঠিক থাকে কিনা ওর যদি ব্রেন ঠিক থাকে ঠিক আছে তুই খা আর যদি ব্রেন ঠিক না থাকে তাহলে এটা মাদক
এটা নিশাদার দ্রব্য এটা পান করা যাবে না কারণ নিশাদার দ্রব্য সমস্ত অশ্লীলতার মূল একটা যুবক প্রথমে হেরোইন খর হয় না ফেন্সিডিল খর হয় না ও প্রথমে সিগারেট খায় বন্ধুর পাল্লায় পড়ে তারপরে সিগারেটের ডোজ বাড়ায় তারপরে সিগারেটের তামাক পাতা ফেলে দিয়ে ওইখানে গাঁজা ভরে তারপরে গাঁজা খায় ইয়াবা খায় বাবা খায় হেরোইন খায় ফেন্সিডিল খায় আর কত দামি ব্র্যান্ডের মদ আছে ওইগুলো পান করে তখন আর বিবেক বুদ্ধি জ্ঞান হারিয়ে যায় ও অশ্লীল কাজ করে হারাম কাজ করে মেয়েদের ধর্ষণ করে ওর দ্বারা সমাজে ক্ষতি হয় নিশাদার দ্রব্য পান করার কারণে এইজন্য আল্লাহর নবী বললেন নিশাদার দ্রব্য পান করবা না কেন এগুলো সমস্ত অশ্লীলতার মূল ওয়াইয়া কাল মাসিয়া ফাইনাবিল মাসিয়াতি আল্লাহ সাগতুল্লাহ আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না যেই কাজে আল্লাহ বেজার হয়ে যায় যেই কাজে আল্লাহ রাগান্বিত হয় ওই কাজ করবা না তাহলে আল্লাহর রাগ বেড়ে যায় ওয়াইয়া কাল ফিরার মিনাজ জাব ওয়াইন হালাকান নাস ওয়াইদা সবান নাস মাউতুন ওয়ান্তা ফিহিম ফাসবুত মাউতুন মাউতান দুটাই পড়া যায় আল্লাহর নবী বললেন তোমরা জিহাদের ময়দান থেকে পালাবা না সবাই যদি মরে যায় আল্লাহর নবী বললেন তোমরা মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না চলে যাবা না সবাই যদি মরে যায় ওয়া আনফিকালা আইয়ালিকা মিন তাওলিক তোমার শক্তি অনুযায়ী তোমার সামর্থ্য অনুযায়ী তোমার স্ত্রী তোমার সন্তান তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করবে কখনো কিপটামি করবা না কিপটামি করে সন্তানকে কষ্ট দিবা না স্ত্রীকে কষ্ট দিবা না ওয়ালা তারফা আনহুমা সাকাদাবা তোমার পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দেবে স্ত্রীকে সন্তানকে আদব কায়দা শিক্ষা দেবে ওয়াখিফুম ফিল্লাহ এবং তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে স্ত্রীকে বলবে আল্লাহকে ভয় করো মা বাবাকে বলবে আল্লাহকে ভয় করো ভাই বোনকে বলবে আল্লাহকে ভয় করো সন্তানকে বলবে আল্লাহকে ভয় করো আল্লাহর নবী 10টা কথা বললেন মুসনাদে আহমদ 21570 নম্বর হাদিস এটা মিশকাতুল মাসাবিহের 61 নম্বর হাদিস এটা আল্লাহর নবী বললেন 10টা কাজ তোমরা করবে এক শিরিক করবা না দুই পিতামাতার নাফরমানি করবা না তিন ইচ্ছা করে সালাত ছাড়বা না চার নিশাদার দ্রব্য পান করবা না পাঁচ আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না ছয় জিহাদের ময়দান থেকে পালাবা না সাত মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না আট পরিবারের জন্য ব্যয় করবে কিপটামি করে কষ্ট দিবা না নয় তাদেরকে আদব কায়দা শিক্ষা দেবে প্রয়োজনে লাঠি ব্যবহার করবে দশ তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে আল্লাহ তাআলা যেন এই হাদিসটা আপনাদের আমল করার তৌফিক দান করেন আজকের আলোচনার শেষ হাদিস ওবাদে ইবনে সামিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদমানুল সিত্তা মিন আনফুসিকুম আদমানুল লাকুমুল জান্নাহ আল্লাহর নবী বললেন তোমরা তোমাদের কাছ থেকে আমাকে ছয়টা জিনিস দেবে আমি মুহাম্মদ বিনিময়ে তোমাদের জান্নাত দেব আমরা দেব কয়টা ছয়টা আল্লাহর নবী দেবেন কি জান্নাত এক উস্তুকু ইদা হাদাসতুম যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে মাঝখানে একটা কথা বলে নেই আল্লাহ নবী বলেছেন ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মা উন্নার তোমরা দান করবে খায়রাত করবে দান করলে কি হয় যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায় কেউ যদি দান করে তাহলে তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায় এজন্য এই জায়গায় আপনারা দান করবেন আপনাদের পাপ ক্ষমা হয়ে যাবে এই তিরমিজি 2616 নম্বর হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী আরো বলেন ওয়াস সাদাকাতু বুরহান তোমরা দান করো মুসলিমে 223 নম্বর হাদিস সাদাকা হলো দলিল দলিল মানে আপনার বাড়ির দলিল আছে তাই আপনার মজা লাগে কেন আমার বাড়ির দলিল আছে এই জমিটা আমার কে কেড়ে নিবে ঠিক আপনি যদি দান করেন তাহলে আল্লাহ আপনাকে দলিল দেবে কিসের দলিল জান্নাতের দলিল জান্নাতটাই আমার ওয়াদতুম যখন তোমরা ওয়াদা দিবে ওয়াদা পালন করবে ওয়াদা ভঙ্গ করবে না ওয়াদু ইদা তুমিনতুম যখন তোমাদের কাছে গচ্ছিত রাখা হবে আমানত তার খেয়ানত করবা না হে মাদ্রাসার ক্যাশিয়ার আপনাকে বলছি হে মসজিদের ক্যাশিয়ার আপনাকে বলছি সমাজ উন্নয়নমূলক কাজের ক্যাশিয়ার আপনাকে বলছি আপনি জনগণের টাকা লুটপাট করে নষ্ট করিয়েন না
আপনার জন্য জান্নাত হবে না আল্লাহর নবী বলেছেন আহফাজু ফুরুজাকুম তোমরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে এ যুবক ভাই আপনি যে প্রেম করলেন হে মা বোনেরা আপনি যে প্রেম করলেন হে বোনেরা আপনি যে ভালোবাসা করলেন এটা লজ্জাস্থানের হেফাজত নয় প্রেম প্রীতি ভালোবাসা চলবে না লজ্জাস্থানের হেফাজত করবে অগদ্দাবসরকম তোমরা তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রিত করবে এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবে না নারীর দিকে দেখবে না কোন নারীর দিকে যদি চোখ পড়ে যায় তাহলে চক্ষুকে নামিয়ে ফেলবে ওয়াকুফু আইদিকুম তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রিত করবে এই হাত দিয়ে কার উপরে জুলুম করবে না কার উপরে অত্যাচার করবে না আমার ক্ষমতা আছে তাই আমি মারব আমার ক্ষমতা আছে তাই আমি জুলুম করব এমনটা করবে না আবু মিশকাতের 4870 নম্বর হাদিস আল্লাহর নবী বললেন ছয়টা কাজ করবে এক যখন কথা বলবে সত্য বলবে দুই যখন ওয়াদা দিবে পালন করবে তিন যখন আমানত রাখা হবে খেয়ানত করবে না প্রাপককে ফেরত দেবে চার তোমরা লজ্জাস্থানের হেফাজত করবে পাঁচ তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রিত করবে ছয় তোমাদের হাতকে নিয়ন্ত্রিত করবে তোমরা যদি এই ছয়টা কাজ করতে পারো আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাতে নিয়েই যাব মা বোনেরা এসেছেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন ঈমানকে ঠিক করবেন রমাদান মাসে সিয়াম পালন করবেন স্বামী যা বলে তার কথা মেনে চলবেন কেন আল্লাহর নবী বলেছেন কি আমি যদি আল্লাহ যদি কাউকে সেজদা করার অনুমতি দিত তাহলে স্ত্রীকে বলতো স্বামীকে সেজদা করার তো স্বামীর হক আছে আপনি স্বামীর হক আদায় করবেন এবং আপনি বেপর্দায় হবেন না পর্দায় চলবেন আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন একজন প্রশ্ন করেছে সিয়াম ঈদ সারা বিশ্বে একদিনে পালন করা যাবে কিনা জি না সারা বিশ্বে একই দিনে সিয়াম ঈদ হবে না আপনি যদি দলিল দেন যে ওই দেশে তো চাঁদ দেখা গেছে তাহলে ওই দেশের অনুযায়ী ফজর পড়েন জোহর পড়েন আসর পড়েন মাগরিব পড়েন ঈশা পড়েন তাই না যেই দেশ যখন চাঁদ দেখবে ওই দেশ অনুযায়ী সিয়াম পালন করবে মহিলা স্বেচ্ছাসেবক আপনারা যারা আছেন তারা মা বোনদের ভিতরে দান তুলে মজলিসে জমা দেন আল্লাহ আপনাদের কবুল করুন আমি আলোচনা পরিপূর্ণ না করতে পারাই আমি দুঃখিত আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামেলা আজিলা দান করেন হে আল্লাহ আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন হে আল্লাহ আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন হে আল্লাহ আমাদের ভিতরে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন হে আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দেন হে আল্লাহ আপনি আমাদের আখেরাতে কল্যাণ দিয়েন হে আল্লাহ